আসসালামু আলাইকুম মাই চিলড্রেন অ্যান্ড মাই লাইফের পক্ষ থেকে আমি তানজিরা বরাবরের মতো আপনাদের দোয়া প্রার্থী এবং আপনাদেরকেও আমার অন্তর স্থল থেকে দোয়া যেন এই ভয়াল করাল মুহূর্তে আপনারা সুস্থ সুন্দর থাকতে পারেন এবং আপনাদের পরিবার পরিজন সবাইকে সুস্থ সুন্দর রাখাতে সাহায্য করতে পারেন আমিন তো আজকে যে টপিকটা আমি চুজ করেছি সেটা হচ্ছে টয়লেট ট্রেনিং অ্যাকচুয়ালি এই টপিকটা থেকেই বোঝা যাচ্ছে যে আজকে সব বয়সের বাচ্চাদের নিয়ে আমি আলোচনা করব না শুধুমাত্র দুই থেকে চার বছর বয়সের বাচ্চাদের বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব কারণ এই ব বয়স সীমারেখার মধ্যেই নর্মালি পটি ট্রেনিংটা করানো হয়ে থাকে তো অনেকেই আবার এখানে প্রশ্ন করতে পারেন যে এর মধ্যেই কেন করতে হবে যদি আমরা আসতে ধীরেও শুরু করি তো ক্ষতি কী কিন্তু আসলে সত্যি কথা বলতে কি আমি আমার কর্মক্ষেত্রে অভিজ্ঞতা থেকেই বলেন বা যে নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলেন বাচ্চাদেরকে যদি আসলে দুই থেকে চারের ভিতরে আপনারা পটি ট্রেনিং বা টয়লেট ট্রেনিংটা করিয়ে ফেলতে পারেন না তাহলে অনেক অনেক সুবিধা হয় ওই বাচ্চাটার কারণ এমনও অনেক সময় হয়েছে অনেক কেস আমি দেখেছি যে এই পটি ট্রেনিং সিম্পল বিষয়টাকে কেন্দ্র করে বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে তখন সে তার ক্লাসমেটদের বলেন তার টিচারদের বলেন এবং আশেপাশের লোকজনের থেকে না নানান কটু কথা শোনে এবং সে সেটা থেকে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে বুলিডও হয় সামটাইমস সো কেন আপনার বাচ্চাকে এরকম একটা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে আপনি ঠেলে দেবেন যে জিনিসটা যে ব্যাপারটা আপনার আয়ত্তের ভিতরে সেটা কেন আপনি ট্রাই করবেন না আপনার যদি জানা থাকে তাহলে কেন করবেন না তো জন্য আমার মনে হয় বিশেষ করে যেসব বাবা মার ঘরে দু থেকে চার বছরের বাচ্চারা আছেন এবং যারা এখন মনস্থির করছেন যে ওয়া আমি এখন টয়লেট বাচ্চাকে শুরু করব তাদের জন্য আজকে আমার এই টপিকটা কিছুটা হলেও হেল্প করবে বলে আমি মনে করি এবং আমি যতটা চেষ্টা করেছি ফুল করার আমার টপিকটাকে তো আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আচ্ছা প্রথমেই যে কোয়েশ্চেনটা চলে আসে পটি ট্রেনিং ব্যাপারে যে কত বছর বয়স থেকে একটা বাচ্চাকে তার বাবা মা পটি ট্রেনিংয়ে উদ্বুদ্ধ করবে তো নর্মালি অনেকে শুরু করেন দেড় থেকে দুই বছর বয়স থেকে পটি ট্রেনিং করানো বাট আমি রেকমেন্ড করব দেড় না দুয়ের পর থেকে আপনারা শুরু করেন কারণ একদিন আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম যেটা প্রচণ্ডভাবে আসলে দেখা যাচ্ছে এখন এখনকার দিনগুলো গবেষণার মাধ্যমে কারণ এই কারণটা হচ্ছে কোষ্ঠ কাঠিন্য শিশুদের যে প্রবলেমটা তারা ভোগে কনস্টিপেশনে এই কারণটার অনুসন্ধান করে দেখা গেছে যে এই যে আর্লি পটি ট্রেনিং যে প্যারেন্টসরা করে থাকেন যেমন দেড় বছর বয়স থেকেই তারা ফোর্স করেই বলেন বা ভয় দেখিয়েই বলেন বাচ্চাদের যে ন্যাপি ছাড়ানোর চেষ্টা করেন বা টয়লেটে ট্রেনিংয়ে শিক্ষাটা দিতে চেষ্টা করেন তাদের বাচ্চারা না কনস্টিপেশন প্রবলেমে ভুগে এবং অনেক সময় তারা অবসাদগ্র হয়ে যায় তো শুরুটা করবেন আপনারা আমি রেকামেন্ড করব দুইয়ের পর থেকে এবং আমার ওই টপিকেও আমি একই কথা বলেছি সো সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আপনারা দুই বছর বয়সে থেকে শুরু করবেন পটে ট্রেনিং করা এবং তিনের তিন হবার আগেই সেটা শেষ করে ফেলবেন আল্লাহ পাকের অশেষ মতে একটা কথা আপনাদেরকে আমি গ্যারান্টির সাথে বলতে পারি একটা বাচ্চা সুস্থ সুন্দর যে বাচ্চাটা মানে বাচ্চা ধরেন কোনো রকম সে কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত না বা অন্য কোনো প্রবলেমে আক্রান্ত না সেসব যদি বাচ্চা একটা সুস্থ বাচ্চা ম্যাক্স টু ম্যাক্স টু থেকে থ্রি উইক্স বা খুব বেশি হলে এক মাস সময় নেয় এই ট্রেনটা হতে সো এর বেশি তারা নেয় না এবং আজকে আমি যে উপায় বা ধরেন যে নিয়মগুলো আমি বাতলে দিব সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন তো একদম গ্যারান্টির সাথে বলছি তারা ইনশাল্লাহ তালা ম্যাক্স টু ম্যাক্স টু টু থ্রি উইক্স উইদিন তারা ট্রেন্ড হয়ে যাবে বাট আপনাকে একটু মনোযোগ দিয়ে সেগুলো শুনতে এবং ফলো করতে হবে দ্যাটস ইট তো ঠিক আছে শুরু করবেন আপনারা পটি ট্রেনিংটা টু ইয়ার্স থেকে এবং থ্রি ইয়ার্সের মধ্যে আপনারা সেটা শেষ করে ফেলবেন যদিও অনেক বাবা মা চার বছর বয়স পর্যন্ত মানে এই সময়টাকে একটু লঙ্গার করেন ইটস ও খে বাট আমি রেকম্যান্ড করবো যে তিন বছরের মধ্যেই শেষ করে ফেলেন তাহলে হয় কি শুধু আমাদের পাশ্চাত্যের দেশগুলোতেই নয় এখন বাংলাদেশেও অনেক যে প্রি স্কুলগুলো নার্সারিগুলো আছে সেখানকার শিক্ষিকারা না বলে দেয় বাচ্চাদেরকে যে পটি ট্রেনিং বা টয়লেট ট্রেনিং করার জন্য বাবা মাকে তো এই ধর বা অনেক সময় তারা অনেক বিরক্তি প্রকাশ করে থাকে বা দু তিনটা কোটো কথা শুনে দেয় তো কি দরকার যদি আপনার জানা থাকে গাবে সেই কোটো কথাগুলো শোনাটাই তাই না বাচ্চাকে যদি আগে থেকে ট্রেন্ড করতে পারেন সেটা আপনার জন্য ভালো আর বাচ্চাটার জন্যও ভালো তো সেটা আর কি এখন হচ্ছে প্রথম যে পয়েন্টগুলো আমি আলোচনা সেগুলো হচ্ছে যে কখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চাকে টয়লেট ট্রেনিং করাতে হবে ওয়েল বয়স তো আমি আগে উল্লেখ করে ফেলেছি তো এখন আমি আহ বলবো যে কোন সায়েন্স আপনি দেখলে বুঝবেন যে আপনার বাচ্চা রেডি ফর টয়লে ট্রেনিং ওয়া তো ফার্স্ট যেই কথাটা হচ্ছে যখন আপনি আপনার বাচ্চা আর ন্যাপি খোলার পর দেখবেন এবং সেটা দুই ঘন্টা পর চেক করবেন যখন আপনি একটা নতুন ন্যাপি পড়াবেন বাচ্চাকে তার দুই ঘন্টা পর চেক করে যদি দেখেন যে আপনার বাচ্চা ওই উইদিন টু আওয়ার্স কোনো উই বা ফু করেনি এবং সেই ন্যাপিটা একদম ক্লিন রয়েছে তখন আপনি একটা সাইন পেয়ে যাবেন যে ওয়েল আমার বাচ্চাকে এখন আমি শুরু করতে পারি পটি ট্রেনিংয়ে সেকেন্ড হচ্ছে যখন আপনার বাচ্চারা ফু কি উই কি আই মিন পেশাব পায়খানা এই মল মূত্র এই এই শব্দগুলা যখন সে বুঝতে পারে যেগুলো কী হোয়াটস উই হোয়াটস ফি এগুলো কি এগুলো কোথায় যে করতে হবে কখন করতে হবে কখন মা আবু আম্মুকে বলতে হবে এই জিনিসগুলো যখন বুঝবেন যে আপনার বাচ্চা বুঝতে পারছে বেসিক্যালি এই দুটো ওয়ার্ড হলেও চলবে যে উই কি আর পুকি এই দুটো ওয়ার্ড যদি তারা বুঝে যায় তাহলে তখনও তারা পটি ট্রেনের জন্য তৈরি হয়ে যায় ওয়াল তিন নাম্বার হচ্ছে যখন দেখবেন খেয়াল করবেন যে কাপড় পরানোর সময় তারা নিজেই নিজেদের প্যান্ট ফুল আপ করতে পারছে ফুল ডাউন করতে পারছে তখনও কিন্তু আপনি বুঝে যাবেন যে ওয়েল এটা আর একটা গুড সাইন ফর ফটি ট্রেনিং আচ্ছা চার নাম্বার হচ্ছে আপনি যখন ভাববেন যে ওয়েল আমার বাচ্চাটাকে এখন টয়লেট ট্রেনিংয়ে শুরু করতে হবে মুদ্বুদ্ধ করতে হবে তখন আপনি কখন কোনো বড় আদার্স কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা বা কোনো প্রজেক্ট হাতে নেবেন না আপনি যখন মনে করবেন যে ফ্লাইনটি অফ ফ্রি টাইম লেজার টাইম আপনার হাতে আছে বাচ্চাটাকে দেখ দেওয়ার জন্য এবং বাচ্চাটাকে এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য তখনই আপনি পটি ট্রেনিংয়ের জন্য নিজেও প্রস্তুত ট্রেনিং করানোর জন্য নিজেও প্রস্তুত হবে এবং বাচ্চাকেও প্রস্তুত করবেন ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে বাচ্চাটাকে না একটা একটা রুটিন করে দিবেন যে যখন আপনি ন্যাপিটা ছাড়িয়েই দিবেন তখন করবেন কি প্রতি দশ মিনিট পর পর বাচ্চাটাকে পটি বা যে কমোডের যে সিটটা ইউজ করবেন তার জন্য সেটার ওপর আপনি বসাবেন তো এরকম যখন প্রথম আপনি পটি ট্রেনিংটা শুরু করবেন যার ফার্স্ট ডে অফ ফর্টি ট্র ট্রেনিং সেই ফার্স্ট ডেতেই আপনি এরকম করবেন যে দশ মিনিট পরপর তাকে টয়লেটে নিয়ে যাবেন এবং একটা রুটিন করে ফেলবেন ওয়ান আর টু উইক্স জন্য যে দশ মিনিট পরপর ওকে নিয়ে যাবেন টয়লেটে পটিতে বসাবেন যদি দেখেন সে উই করলো তো ভালো উই বা ফু করলো তো ভালো যদি নাও করে তাহলে ইচ অ্যান্ড এভরি টেন মিনিটস আফটার আপনারা তাদেরকে নিয়ে যাবেন এরকম একটা রুটিন তৈরি করে ফেলবেন এবং যখন দেখবেন এই রুটিনটা আপনার বাচ্চাটাও বুঝে যাচ্ছে এবং সে এই টেন টু টুয়েলভ বা ফিফ ফিফটিন মিনিটস হলে সে আহ পাপা মা মামুকে বলছে আব্বু অবুকে বলতে পারছে যে আমি যেতে চাই বা বোঝাচ্ছে আকার ইঙ্গিতে তখনই বুঝবেন নাও চাইল্ড ইস ভেরি ওয়া আরেকটা হচ্ছে আহ যেটা যে আপ আপনাকে না অনেক 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 ধৈর্য ধৈর্যশীল হতে হবে যেটা আমি বলি রেখামান করি কারণ আপনি যদি আপনি যদি ধৈর্যশীল না হন সময় দিতে না রেডি থাকেন তাহলে আপনি কিভাবে পারবেন একটা একটা শিশু সে কিন্তু একটা অ্যাডাল্ট না সে কিন্তু একটা টিনেজার না একটু বড় বাচ্চা মানুষ একটা ছোটো বাচ্চা তাকে তো কিছু বোঝাতে হলে আপনাকে একটা এক্সপ্লানেশন দরকার একটা একটা একটু ধৈর্য দরকার একটু সময় দরকার কারণ সে সব কিছু চট করে বুঝে ধরে নিতে পারে না তার ব্যাখ্যার দরকার হয় তো এর জন্য আপনি যথেষ্ট যখন মনে করবেন যে হ্যাঁ আমি সময় এবং আমার যথেষ্ট ধৈর্য আমি দিতে পারবো তখনই আপনি পটি ট্রেনিং করানোর জন্য বাচ্চাকে তৈরি করবেন আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি ওয়েস আমার ওয়ার্ক প্লেসে আমার প্যারেন্টসকে আমি বলি এবং আমি নিজেও ফলো করেছি সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনি যখন আপনার বাচ্চা ইয়েস ও নো এই দুটো শব্দ অথবা আমি বলবো ইয়েস অ্যান্ড নো এই দুটো শব্দ কখন কোন জায়গায় কোন অবস্থায় বলতে হবে জেনে যাবে তখনই আপনারা পটি ট্রেনিং করাবেন কারণ চাইল্ড সাইকোলজি অনুযায়ী না বাচ্চারা যখন ইয়েস এবং নোটা খুব ফার্মলি এবং অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে বলতে পারা শিখে যায় তো তখনই বুঝতে হবে যে একটা বাচ্চা মেন্টালি অনেক কিছুতে ট্রেন্ড হতে স্কিল্ড হতে তৈরি হয়ে যায় তো এজন্যই পটে ট্রেনিংয়ের সময় এ আপনার এই বিষয়টাও খেয়াল রাখবেন কিন্তু তো এই যে আমি এতক্ষণ যে কারণগুলো বললাম এই সাইনগুলা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাকে কখন এবং কোন মুহূর্তে হি দ্য চাইল্ড ইজ রেডি ফর পটি ট্রেনিং ও নট আর এই সাইনগুলো ম্যাক্সিমামই কিন্তু আপনি পাবেন এবং মানে একদম নিশ্চিন্ত যে এই সাইনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাবেন পটি ট্রেনিংয়ের আগে সো আপনার খুব একটা কষ্ট করতে হবে এগুলোকে ক্রিয়েট করার জন্য বা এগুলোকে থট করার জন্য এগুলো অটোমেটিকলি আপনি দেখতে পারবেন জাস্ট আপনার যেটা একটু দরকার সেটা হচ্ছে আপনার মনোযোগ এবং অবজারভেশন আপনি যদি গুড এবং কোয়াইটলি এই এইটা এগুলো একটু অবজার্ভ করে সাইনগুলো দেখতে তখন আপনি বুঝে যাবেন ইজিলি যে না ওয়া আমার চাইল্ডটা রেডি হয়ে গেছে টয়লেট ট্রেনিংয়ের জন্য এখন এখন সে আর ন্যাপি বেবি নেই এনিওয়েজ তো এখন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পটি ট্রেনিংয়ের জন্য কী কী ইকুইপমেন্টস দরকার তো ডেফিনেটলি একটা ট্রেনিংয়ের জন্য তো আমাদের প্রথমেই নিজেকে প্রস্তুত করতে হবে এবং কি কি জিনিসগুলো সে প্রস্তুতিটার প্রথম বিষয় হচ্ছে প্রথম ধাপটাই হচ্ছে যে কি কি জিনিস নিয়ে কি কী ইকুইপমেন্টস নিয়ে আমাকে রেডি হতে হবে আমার বাচ্চাটাকে ফিল্ডে নামতে হবে আমার বাচ্চাটাকে ট্রেন্ড করার জন্য তো ফার্স্ট যে জিনিসগুলো আপনাকে করতে হবে আপনাকে পটি বা যেটাকে বলে কমোডের সিট কারণ কমডটা অনেক বড় থাকে কমোডে হোল অনেক বড় থাকে তো একটা বাচ্চার দৈহিক মাপে সেটা সুইটেবল হয় না তো আমরা সবসময় রেকাম্যান্ড করি যে আপনারা যদি কমোডেই ডাইরেক্ট ট্রেন করতে চান তাহলে অবশ্যই একটা কমোডের সিট কিনে নেবেন আর না হলে পটি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে আমাকে একটু বলতে হবে যে এই সময়ে আমরা রেখামান্ড করি ইউনো দ্য পেন্টি টাইপের যে ন্যাপিগুলো যেগুলোকে পুল আপস বলা হয় তো সেগুলো আমরা রেখামান্ড করে থাকি অথবা আন্ডারগার্মেন্টস ইউজ করতে রেকাম্যান্ড করি এখানে আমাকে একটা আমার নিজের একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে না বলি না বরাবরের মতো সেটা হচ্ছে আমার মার্শাল্লাহ প্রথম তিন বাচ্চা খুব সুন্দরভাবে উইদিন ওয়ান উইক তারা উই ফিউ দুটাই খুব সুন্দর পটিতে করতে পেরেছে এবং মার্শাল্লাহ ওয়ান মান্থের মধ্যে তারা ডাইরেক্ট একদম কমোডে গিয়ে করেছে নিয়ম বাট আমি স্ট্রাগল কর করছি বলা ঠিক হবে এখনও যে আমার চার নাম্বার বাচ্চাটাকে নিয়ে ও ওকে যখন আমি পটি ট্রেনিং শুরু করলাম আফটার টুয়েলভ তো সে উইটা খুব কুইকলি বুঝে গিয়েছিল যে তাকে উই করতে হবে পটিতে গিয়ে সে খুব কুইকলি ওটা ধরে ফেলেছিল প্রায় তিন চার দিন ম্যাক্স টু ম্যাক্স তিন চার দিন মধ্যে সে ওটা বুঝে গিয়েছিল কিন্তু তাকে আমার এই কথাটা বোঝাতে যে তুমি ভিউ করলে তোমার যখন পায়খানা আসবে তখন তুমি অবশ্যই পটিতে চলে যাবা অথবা আমি তার জন্য কমোডের সিটও আমি যে ওয়েল অনেক সময় অনেক বাচ্চারা দুটোই চুজ করে থাকে তার কিছু সময় পটিতে বসতে চায় কিছু সময় কমোডে তো আমি দুটোই ওর জন্য ঠিক আছে তুমি দুটোই আমি রাখি তুমি ফু যেভাবে উইটা করো ফুটাও তো নোভাবেই যে করবে কিন্তু সে কিছুতেই মেন্টালিভাবে রেডি ছিল না যে ফুটা করতে হবে লাইক উই যে ফট পটিতে বা কমডি গিয়ে সে সব সময় তার আন্ডার গার্মেন্টসে প্যান্টের মধ্যে করে ফেলতো তো আমি অনেক সাফার করেছি এখন মার্শাল্লা সে তিন হতে যাচ্ছে ওর কিছু দিনের মধ্যেই বাট আমি প্রায় সাত আট মাস আসলে আই ফিল সরি টু সে দ্যাথিং টু হার্ড এনিথিং যে আমার সাত আট মাস লেগেছে শুধু ওকে এটা বোঝাতে বা ট্রেন্ড করতে যে তুমি কাইন্ডলি পু করো যেভাবে তুমি পি করো যে পটিতে ঠিক সেইভাবে তুমি পু করবে কমডে গিয়ে বা পটিতে সে কিছুতেই করতো না তো আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে তো এরকম যদি তো পাকের অশেষ রহমতে যেটা বলতে হবে এখন সে করে সামটাইমস এখনও সে প্যান্টে করে দেয় বাট মোস্ট অফ দ্য টাইম সে পটিতে যে করে সো এরকম যদি কিছু চাইল থাকে তাহলে আমি রেখাম তাদের জন্য রেকমেন্ড করতে চাচ্ছি এই জন্য এই গল্পটা এতক্ষণ সময় নিয়ে বলা যে আপনারা ওই টু থেকে থ্রি ইয়ার্স পর্যন্ত যখন পটি ট্রেনিং শুরু করবেন তখন ওই পটি এবং কমডে সিট কভারের সাথে তাদেরকে ইদার ওই ফুলা ফ্যান মিন ফ্যান্টি টাইপের ওই ন্যাপি অথবা আন্ডার ফ্যান ইউজ করবেন এটাও কিন্তু ইকুইপমেন্টসের মধ্যেই পড়ে যায় ঠিক আছে এখন যেটা মেইন কথা যে প্যারেন্টস হিসেবে আপনি কিভাবে তাকে পটি ট্রেন করাবেন আপনাকে আমি আপনাকে কতটা উপায় অবলম্বন করতে হবে কতটা কৌশল অবলম্বন করতে হবে তাকে ট্রেন করানোর জন্য আচ্ছা তো উপায়গুলো আমি বলছি ফার্স্ট যেটা হইতে হবে যেটা কিছুক্ষণ আগে আমি বললাম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রচণ্ড আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ছাড়া এ কাজ করা যাবে না আমার একটা ছোট উদাহরণ থেকে নিশ্চয়ই আপনারা নিয়েছেন যে মানে আসলে এর মানে এই না যে আমার বাচ্চা কোনো মানসিক বা শারীরিকভাবে অক্ষম তা কিন্তু সে একটা সুস্থ সুন্দর বাচ্চা বাট কিছু বাচ্চা একটু সময় নেয় এই 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 বিষয়টা ট্রেন্ড হতে কিছু বাচ্চা খুব কুইকলি নেয় ইট ডাজন মিন দ্যাট যে দে হ্যাভ ইস্যুস নো নো দ্যাট এর জন্যই বারবার বলছে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে ফার্স্ট সেকেন্ড যেটা হচ্ছে যথেষ্ট আপনাকে যেটাকে বলে যে হেল্পফুল হতে হবে আপনা আপনাকে হেল্পফুল মিন্স আপনাকে সহযোগিতাপূর্ণ মা বাবা যদি আপনি না হন এই বিষয়টায় তাহলে আপনি ওকে কি করে এই এই ট্রেনিংটা ইজিলি বা সুন্দর মতো দিবেন বলেন যদি আপনি বিরক্ত হয়ে যান অথবা আপ সো আপনাকে প্রচণ্ড হেল্পফুল প্যারেন্টস হতে হবে এবং কোন রকম বিরক্ত বা রাগ চেহারায় রাখবেন না এই প্রশিক্ষণ প্রশিক্ষণটা চলাকালীন সময় তিন নাম্বার যেটা হচ্ছে কোনোভাবেই ফোর্স করবেন না ওকে আপনি যদি ফোর্স করে ট্রেনিংটা করতে চান যে তোমাকে করতেই হবে তাহলে ওর ভিতরে কিন্তু ভয়ে ঢুকে যাবে যেটা আমি করতে পারতাম কারণ আপনাকে আমি তখনই উল্লেখ করেছি যে আমি সাত আট মাস সময় লাগিয়েছি পয়েন্টটা আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি ইচ্ছা করলে সাত আট দিন লাগাতে পারতাম কিন্তু ফল কিন্তু আমি কিছুই পেতাম না হতে পারতো এটার একটা উল্টো ফল আসতো আমার মেয়ে হয়তো মেন্টালি আপসেট হয়ে যেতে পারতো অথবা সে তার ভিতরে একটা ভীতি জেগে যেতে পারতো যার একটা ব্যাড এফেক্ট পড়তো তো কোনো ফল কিন্তু আমি পেতাম না এর জন্য যেটা আমি বলি যে ফোর্স করবেন না এবং আগের যে দুটা পয়েন্টস দুটাই এখানে চলে আসছে যে আপনাকে ধৈর্যশীল এবং হেল্পফুল হতে হবে সো ফোর্স করবেন না ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ডিল করবেন এবং ওকে ওকে লিবারলি গ্র্যাজুয়ালি ট্রেনিংটা নিতে দিবেন। চার নাম্বার যেটা হচ্ছে আপনাকে না রিওয়ার্ড ছোটোখাটো রিওয়ার্ডের আয়োজন করতে হবে ব্যবস্থা করতে হবে যেমন ধরেন ও যেদিন পটিতে একটু বসলো সেদিন খুব ফার্স্ট দিন আপনি খুশি ওকে একটা স্টিকার দিলেন অথবা যেদিন একটু ফি করলো বা যেদিন সত্যি সত্যি ফু করলো আপনি একটা কিছু গিফট দিলেন ওকে ছোটোখাটো সেটা যে কোনো কিছু হতে পারে একটা স্টিকার তো ওয়ার এভার ই মাই বি দরে বিটেল বাট রিওয়ার্ড বাচ্চারা আমি যেটা সবসময় সব টপিকের মধ্যে আনার চেষ্টা করি যে বাচ্চারা কিন্তু প্রচণ্ড রিওয়ার্ড পছন্দ করে ওরা এক তো মানে কি বলবো ইন্সপায়ার্ড হয় পজিটিভলি এবং ওদের উৎসাহ লেভেল না লেভেলটা না অনেক হাই হয়ে যায় সো আমি রেখামান্ড করে রিওয়ার্ড দিবেন এটা এটা খুব একটা হেল্পফুল সব কিছু ট্রেনিংয়ের ব্যাপারে আচ্ছা তারপর পাঁচ নম্বর হচ্ছে আপনি যে প্রথমে একটু রুটিন যেটা আমি একটু আগে বললাম যে একটা রুটিন সেট আপ করবেন ফার্স্ট ডে অফ ইয়োর ফটি ট্রেনিং আপনি কি করবেন বাচ্চাটাকে প্রতি দশ মিনিট পর পর পটিতে গিয়ে বসাবেন এবং সে করুক না করুক কিছুক্ষণ তাকে সময় দিবেন পাঁচ মিনিট করে সময় দিবেন এবং তারপর আবার তাকে উঠিয়ে নিয়ে আসবে এরকম আপনি ফার্স্ট সপ্তাহখানেক বা ম্যাক্স টু ম্যাক্স আমি বলবো টেন ডেজ আপনি এরকম কন্টিনিউস করবেন দেখবেন ইনশাল্লা তালা সে একদিন না একদিন ঠিকই পটিতে উই করেছে ফি করেছে ফু করবে কিনা আমি বলতে পারছি না গ্যারান্টি দিচ্ছি না আপনাকে আরেকটু ধৈর্য দেবে বাট পিটা করবে সে ফি একদম ডেফিনেটলি সে উইদিন টেন ডেজ পিটা করবে এই টেন মিনিটসটা আপনি কন্টিনিউ করবেন প্রথম দশ দিন এরপর আস্তে আস্তে একটু টাইম বাড়াবেন তারপর ফিফটিন করবেন সেটা আরও সপ্তাহখানে তারপরে করবেন একটু খেয়াল রাখবেন তারপরে করবে থার্টি মিনিট সেটাও আরেক সপ্তাহ তো এখানে চলে গেল তিন সপ্তাহর মতো বা তার চেয়ে একটু বেশি দেন এই থ্রি উইক্সে কিন্তু অ্যানাফ আপনার বাচ্চার পটি ট্রেনিংয়ের জন্য আমি আপনাকে বলছি অ্যাটলিস্ট আপনি ফি সব বাচ্চা তো এখন এখানে বলতে হয় যে আমার বাচ্চার মতো হবে না আমি তো যেমন আমার বাকি তিনটা তো খুব সুন্দর তাড়াতাড়ি ধরে ফেলেছে তো আমি ইন জেনারেল বললাম যে থ্রি উইক্সের মধ্যেই সে ট্রেন্ড হয়ে যাবে সো এই যে একটা রুটিন এই রুটিনটা আপনাকে ফলো করতে হবে এবং যখন এই থ্রি উইক্স মোর দ্যান হয়ে যাবে তখন আপনাকে একটু লং গার্ট করতে হবে টাইমটা আই মিন দেড় পর পরপর তাকে আস করতে হবে অথবা তাকে ডাইরেক্ট টয়লেটে নিয়ে যেতে হবে পটিতে বসিয়ে দিবেন লাইক বিফোর যে তুমি চেষ্টা করো এবং দেখবেন ওই যে থ্রি উইক্স সে সময় পেয়েছিলো ওর থেকে সে ট্রেন্ড অলরেডি হয়ে গেছে তো এটা একটা বড় ভূমিকা এবং আমি মনে করি সেক এ রোল ফ্রম প্যারেন্টস সো like this routine maintain karo তারপরে যেটা আপনাদের বাবা মা হিসেবে আমি কেন আমার মনে হয় এটা সবাই বলে আমি না শুধু এটা সারাক্ষণই আমরা একজন আরেকজনকে অনেক সময় এবং আমরা অ্যাডাল্টও একজন একজনকে মনে করিয়ে দিই হাত ধুতে ভুলো না তো এই কথাটাই আপনারা বারবার ওদেরকে বলবেন যখনই ওরা টয়লেটটা শেষ করবে যে হাইজেনিকের ব্যাপারে একটু বলবেন এবং বলবেন যে তোমরা হাতটা ধুয়ে ফেলো হ্যান্ড দিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে ফেলো টুডে বলবেন টুমরো বলবেন এরকম ওয়ান উইক টেন ডেজ দেখবেন ওরা বুঝে যাবে যে না টয়লেট করলে তো আমাকে হাতটা ধুতে হবে তো এই হাইজেনিকের ব্যাপারটা আপনারা বারবার ওদেরকে বলবেন হ্যান্ডওয়াশের বিষয়টা যে এটা এটা ম্যান্ডাটরি টয়লেটের পরে এটা কিন্তু ম্যান্ডাটরি সো এইটাও কিন্তু বাবা মা হিসেবে আপনাকে মেনটেন করতে হবে পটি ট্রেনিংয়ের বিষয় তারপরে যেটা আমি মনে করি প্রথম দিন থেকেই না আপনি আপনার বাচ্চাটাকে এনকারেজ করবেন যে আজকে তোমাকে কেমন কীভাবে এনকারেজ করবেন যে আপনি তাকে পুরা ব্যাপারটা এক্সপ্লেন করবেন যে এখন থেকে তুমি আর ন্যাপি পড়বে না এখন তুমি একটু বড় হয়ে যাচ্ছ তোমাকে আজকে থেকে পটি ট্রেনিং শেখাবো এরকম একটু এক্সপ্লেনেশন দিবেন এবং খুব সুন্দর করে লাইটলি ফানের সাথে দিবেন হতে পারে আপনি একটা ছোট্ট কার্টুন তাকে দেখিয়ে দিতে পারেন ওইটা আমি কারণ এখন তো ইলেকট্রনিক ডিভাইস সবার হাতের কাছেই থাকে ইজি অ্যান্ড অ্যাভেলেবেল সো ইটস নট হার্ড সো আপনি একটু একটা একটু ছোটো কার্টুন ধরেন তাকে দেখিয়ে পটি ট্রেনিংয়ের উপর প্রচুর কার্টুন আছে ইউটিউবে তো প্রচুর আছে ইনস্টল করা সো আপনি এগুলো করে নিবে দেখিয়ে দেবেন দেখবেন ওনা ওইটার ওই কার্টুনটার সাথে সে খুব তাড়াতাড়ি রেসপন্স করছে এবং সে আনন্দের সাথে সে যাচ্ছে পটি ট্রেন পটি ট্রেনিং করতে যাচ্ছে সে করুক না করুক ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি তাকে এভাবে উৎসাহ দিবেন এবং প্রথম দিন থেকে একটু এক্সপ্লেন করবেন যে আজকে তোমাকে না আমি এটা শেখাতে যাচ্ছি তুমি এটা শিখবে আরেকটা যেটা করবেন এটা ভেরি ইম্পর্টেন্ট আমাকে বলতেই হবে অ্যাস প্যারেন্টস স্পেশালি যে যখন আপনারা আপনার অ্যাডাল্টরা টয়লেটে যান সে তখন বারবার যাওয়ার সময় আপনারা বাচ্চাটাকে বলবেন যে এই যে মামু কিন্তু এখন টয়লেট যাচ্ছে মামু এখন যাচ্ছে টয়লেট তুমি কিন্তু এরকম টয়লেট যাবে এরকম বারবার বলবেন যে তোমার কি এবং যাওয়ার সময় তাকে আপনি জিজ্ঞেস করবেন আস করবেন যে তুমি কি যাবে মামুর সাথে তোমার কি টয়লেট এসেছে এই ধরনের কোয়েশ্চেনগুলো তাদেরকে র্যান্ডামলি করবেন যখন আপনারা যাবেন তখন না ওদের মধ্যে একটা উৎসাহ জাগবে যে ও মামও যায় মাম যাচ্ছে ড্যাড যাচ্ছে তাহলে ওয়াও আমারও মনে হয় টয়লেটে এইভাবে যাওয়া উচিত তো এইভাবে না ওদের মেন্টালি একটা একটা কনসেপশন একটা আইডিয়া চলে আসে যে হ্যাঁ এখন আমার উই বা ভু যেটাই হোক আমাকে যেতে হবে কারণ ওরা যায় কারণ আমি সব সময় বলি যে বাচ্চারা প্রচণ্ড ইমিটেট করতে পছন্দ করে ওরা খুব কুইক লার্নার এবং ওরা ফলো করতে ভালোবাসে সো আপনি যেটাই করবেন ওটা ওর উপর প্রতিবিম্বের মতো ছেয়ে যাবে এবং তারা ফলো করবে সো এই কাজটা আপনাদের আমি আর্নেস্ট রিকোয়েস্ট আপনারা এটা করবেন দেখবেন ফল পাবেন এবং ডেফিনেটলি আমার এই কথাটা একটু যোগ করতে হবে যে ফল পাবেন এখন এখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা রয়ে যাচ্ছে যেটা না বললেই না সেটা হচ্ছে যে অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে এতক্ষণ যে আপনি আলোচনা করলেন এগুলো তো ইনডোরে কিভাবে আমরা টয়লেট ট্রেনিংটা করাবো বা ঘরের ভিতরে করাবো সেগুলো তো যখন বাচ্চাদের নিয়ে বাইরে যাব তখন আমরা কি করব এই টয়লেট ট্রেনিংয়ের সময় আচ্ছা এখানেও কিন্তু প্রসঙ্গ আছে এবং একটু বোঝার আছে বাপমার অনেক কিছুই আমি বলবো একটু না অনেক কিছুই বোঝার আছে সেটা হচ্ছে যখন আপনারা মাইন্ড সেট আপ করে নেবেন বাচ্চাদের জন্য যে হ্যাঁ আমরা পটি ট্রেনিং শুরু করব এবং বাইরে কি রুটিনটা ফলো করব সেটা হচ্ছে যখনই আপনারা বাচ্চাটাকে নিয়ে বাইরে যাবেন আমি আমি নিজে যেটা রেকাম্যান্ড করি আমার এক্সপেরিয়েন্স থেকে এবং আমি আমার যখন আমার কাছে আমার ফ্রেন্ডরা বা আমার আত্মীয়স্বজন আমার কাজিনসরাও জানতে চেয়েছে যে কি করবে এই বিষয়টা তখন আমি তাদেরকে সেম বলছি এবং ইট ওয়ার্কস সো এর জন্যে আমি বলছি যে ফার্স্ট ডে অফ পটি ট্রেনিংয়ে যদি আপনাকে বাইরে যেতে এবং মনে করেন প্রথম সপ্তাহটা পটি ট্রেনিংয়ের ফার্স্ট উইকটা আপনারা বাইরে যাওয়ার সময় বাচ্চাটাকে ওই যে আমি বলেছি যে পেন্টি টাইপের ন্যাপি পাওয়া যায় পুলাবস প্যান্ড এগুলো না সব জায়গায় পাওয়া যায় এটা আমাদের পাশ্চাত্যে শুধু না এগুলো বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল সো আপনারা কিনে নিতে পারেন যেহেতু আপনারা ন্যাপি কিনেন সো ওই ধরনের ন্যাপিগুলো আপনার যে কোনো শপেই পেয়ে যাবেন আদারওয়াইজ আপনার কেমিস্ট্রা তো অবশ্যই পাবেন তো ওগুলো পরিয়ে প্রথম সপ্তাহটা তাদেরকে বাইরে নেবেন ফার্স্টেই তাদেরকে একদম ন্যাপিটা চট করেই ছেড়ে বাইরে নি আমি আমি রেকমেন্ড করব না কারণ অনেক সময় বিজ্ঞানীরা যেটা বলেন যে অনেক সময় বাচ্চারা না বাইরে গেলে তারা পরিবেশ পরিস্থিতি গাছ দেখে বা বাতাস দেখে বা বৃষ্টি দেখে অনেক সময় তারা উই করে দিচ্ছে বা টয়লেটটা তাদের চলে আসে কারণ এটা তো একটা নর্মাল না এই প্রাকৃতিক এই যে একটা একটা আবহাওয়া তৈরি হয় এর সাথে প্রকৃতি অ্যাকচুয়ালি প্রকৃতির সাথে মানুষের শরীরের কিন্তু অনেক সংযোগ তাই না আরও তো একটা শিশু বাচ্চা তো সেটা অস্বীকার করা যায় না তো এর জন্য আমি ফার্স্ট উইকটা রেকমেন্ড করবো আপনার বাচ্চাটাকে সেই টাইপের ডায়াপারটা পরাবেন এবং যেখানে যাবেন অন দা ওয়ে নিয়ারেস্ট যে টয়লেটটা পাবেন লাইক কোনো শপ হতে পারে কোনো ফুড শপ হতে পারে মার্কেট প্লেস হতে পারে তো সেসব জায়গায় বাচ্চাটাকে একটু একটু উই বা টয়লেট করানোর জন্য বলবেন তাকে আস্ক করবেন এখন অবশ্য করোনা টাইমে একটু হার্ড হয়ে যায় এখন পাবলিক টয় টয়লেটগুলো তেমন ওপেনও না বাট বড়ো বড়ো মার্কেটগুলো কিন্তু স্টিল ওপেন সো আপনারা এনকারেজ করতে পারেন অথবা যে বাসাটায় যাবেন বা যে গন্তব্যে আপনারা যাবেন সেখানে গিয়ে সাথে সাথে বাচ্চাটাকে যদি সেটা দুই ঘন্টার মধ্যে হয় দুই ঘন্টার মধ্যে কথাটা বলতে হয়তো আমি ভুলে গেছি এখন আমার যেটা বল করতে হবে যে দুই ঘন্টা আর মধ্যে বাচ্চাটাকে আপনার নিয়ারেস্ট যেই স্থানে টয়লেট পাবেন সেখানে আপনাকে এনকারেজ করতে হবে তাকে টয়লেট করানোর জন্য আর যদি আপনি দু ঘন্টার মধ্যে সে গন্তব্যস্থানেই পৌঁছে যান তাহলে সেই গন্তব্যস্থানে তাকে ট্রাই করাতে হবে তো এই গেল একটা কাজ আর আরেকটা যেটা করবেন এটা এক সপ্তাহ যখন বেশি হয়ে যাবে মিন ধরেন দশ পনেরো দিন যখন হয়ে আমি টু টু উইক্স অলমোস্ট যখন হয়ে যাচ্ছে তখন যেটা করবেন যে আপনি আর সেই পুল আপটা পরাবেন না আপনি সেই ফেন্টিন অ্যাপিস আর পড়াবেন না আমি রেকমেন্ড করবো পড়াবেন না আপনার ওটা খুব কারণ তাহলে কিন্তু ওটার উপর ডিপেন্ডেবল হয়ে যাবে এবং তারা কারণ বাচ্চারা তো সব কিছু ইজি বা কমফোর্ট যেটা ওরা ফিল করে ওটা কুইকলি তারা নিয়ে নেয় তাই না এটা আমরাও করি অ্যাকচুয়ালি নট অনলি দ্য চাইল্ড তো এনিওয়েজ তো কী করবেন দশ দিন ম্যাক্স টু ম্যাক্স দশ দিন ওটা করার পর যখন এরপরে আপনার বাইরে যাওয়া লাগবে বাচ্চাটাকে নিয়ে তখন আপনি করবেন কি সেটা দু ঘন্টা লঙ্গার করবেন না সেটা ম্যাক্স টু ম্যাক্স থার্টি মিনিটস পর এখন এখানে একটু কথা আমাকে অ্যাড করতে হবে হয়তো বলতে পারেন যে যদি আপনি গাড়িতে থাকেন বা ট্রান্সপোর্টে থাকেন এবং সেই থার্টি মিনিটসে যদি আপনার নামা বা ওই ওই স্থান ত্যাগ করে কোনো টয়লেট খোঁজা সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন তাহলে অবশ্য যেটা আসলে করা যায় একেবারে ন্যাচারাল বিষয় আপনাকে থার্টি মিনিটস তো আর হবে না একদম রাইট তো শার্প তো আপনাকে যেটা করতে হবে যে থার্টি মিনিটসের কাছাকাছি আই মিন ওয়ান আর বা ফোরটি মিনিটস বা এরকম টাইমে ডেফিনেটলি আপনি গাড়িতেই থাকেন পাবলিক ট্রান্সপোর্টেই থাকেন আপনি নেমে যাবেন আপনি বাচ্চাটাকে যদি আপনি কোনো মার্কেটপ্লেস বা কোনো টয়লেটও না পান সে তো একটা ছোটো বাচ্চা তো আপনি আশেপাশে কোথাও তাকে ট্রাই করাবেন এবং বলবেন আপনি তাকে জিজ্ঞেস করবেন এই যে আপনি জিজ্ঞেস করছেন না র্যান্ডমলি যে তুমি করবে কি না তুমি করবে এক সময় এটা ওর ব্রেন এবং ওর মগজ এটা ঢুকে যাচ্ছে এবং একটা সময় ও বুঝবে যে আমাকে মামো এটা এটা বলছে তার মানে এটা আমাকে করতে হবে সো নেক্সট না এরকম যদি কিছুদিন আপনি বলতে বলতে থাকেন না র্যান্ডম র্যান্ডামলি ও খুব কুইক নিয়ে নেবে এবং পরবর্তীতে আপনার বলারও দরকার হবে না দেখবেন যেই টাইমে আপনি জিজ্ঞেস করতেন না ওই টাইমে ও নিজেই কোনো অঙ্গভঙ্গি করছে অথবা আপনাকে ইশারা দিচ্ছে যে সে টয়লেটে যাবে এটা কিন্তু একটা বিশাল বিষয়ে এই কথাটা আপনারা মাথায় রাখবেন সো এর জন্য মা বাবাকে অলওয়েজ প্রচণ্ড গুড অবজারভার এবং আমি মনে করি গুড টকারও হতে হয় যদি আপনি কনভারসেশন না ক্যারিয়ান করেন তাহলে তো আপনি আসলে সর্ট আউটও করতে পারবেন না বা বিষয়টা ডিসক্রাইবও করতে পারবেন একটা দূরত্ব রয়ে যাবে আপনার সাথে আপনার বাচ্চার কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে সো আপনি বলবেন র্যান্ডমলি এবং এটা কিন্তু অনেক কাজে দেয় ঠিক আছে এখন হচ্ছে কোয়েশ্চেন হতে পারে যে অনেক সময় অনেক বাবা মা তার বাচ্চাকে কারো কাছে রেখে তারপরে তার কাজে যায় বা যে কোনো জায়গায় যায় তো তা সে সময় তারা কি করবে পটি ট্রেনিংয়ের সময় তো সেই একই কথা আমি তাদেরকে বলবো যখন তারা বাচ্চাটাকে কারো কাছে রেখে যাবে বা কোনো স্থানে রেখে যাবে তখন সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা দায়িত্বে তাকে রেখে যাবে তাকে বলে দিবে সেই রুটিনটা যেটা বাবা মা ফলো করে যে তাকে টেন মিনিটস পর বারবার টয়লেটে করার জন্য বলতে হবে অথবা টয়লেটে নিয়ে যেতে হবে অথবা থার্টি মিনিটস বা ফিফটি মিনিটস যেই রুটিনটা আপনি ফলো করেন সেম টু সেম সেই রুটিনটা সেই মানুষটাকে আপনার ইনফর্ম করতে হবে আপনি এ বিষয়ে কোনো হেজিটেট বা কোনো রকম হাইট করার চেষ্টা করবেন না কারণ এটা কিন্তু আপনার লাইফ না এটা কিন্তু আপনার বাচ্চার লাইফ যে লাইফটার সাথে আপনি ই ওতপ্রোতভাবে জড়িত এবং আরো অনেকগুলা মানুষের মন মানসিকতা জীবন সমস্ত কিছু জড়িত সো দায়িত্বটা আপনাকেই নিতে হবে কারণ আপনি তার সবচেয়ে বড় অবলম্বন তো এখন এত এখন আর বেশি লেনদি করতেও চাচ্ছি না আর আমার মনে হয় আমি যথেষ্ট হিন্স এবং যথেষ্ট রিসোর্স আপনাদেরকে আসলে ডেলিভার করার চেষ্টা করলাম আজকের টপিকের মাধ্যমে তো ইনশাল্লাহ তালা তারপরেও যদি আমার কোনো ল্যাকিং থাকে বা কিছু জানার থাকে তো ডেফিনেটলি আপনারা আমাকে জানাবেন আই এম অলওয়েজ বিসাইড অফ ইউ সো বরাবর মতো বলছি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং সর্বক্ষণ আমার জন্য আমাকে আপনাদের দোয়ায় শরিক করবেন ওকে আল্লাহ হাফেজ